আজ থাকছে সিরাজগঞ্জের মখদুমিয়া জামে মসজিদ নিয়ে প্রতিবেদন। সিরাজগঞ্জ জেলার শেষ প্রান্তের উপজেলা শাহজাদপুরের করতোয়া নদীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত মখদুমিয়া জামে মসজিদ বাংলা সুলতানি আমলে হযরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামেনি রহমতুল্লাহি আলাইহির নির্দেশে মসজিদটি নির্মিত হয়। বর্তমানে এই মসজিদকে ঘিরে সিরাজগঞ্জ ও এর আশেপাশের এলাকাগুলোতে চলে ইসলাম প্রচারণার কাজ। ইতিহাস থেকে জানা যায়, আরব দেশের ইয়ামেন প্রদেশের শাসনকর্তা মুয়াজ ইবনে জাবালের বংশধর শাহজাদা হযরত মখদুম শাহ দৌলা রহমতুল্লাহি আলাইহি 1192 থেকে 1196 সালের মধ্যে কোন এক সময় পানিপথে সিরাজগঞ্জের শাহজাদপুরে আগমন করেন। সে সময় ইসলাম প্রচারে তার সঙ্গে ছিলেন তিন ভাগ্নে হযরত কালিন দানিশমন্দ রহমতুল্লাহ আলাইহে, হযরত খাজা নূর রহমতুল্লাহ আলাইহে, হযরত খাজা আনোয়ার রহমতুল্লাহ আলাইহে। তারা সকলেই সাতটি মতান্তরে 40টি জাহাজ নৌযোগে নদীপথে বোখারা থেকে বাংলার এই অঞ্চলে আগমনের আগ মুহূর্তে হযরত জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহে একজোড়া ধূসর বর্ণের কবুতর মখদুম শাহদুল্লাহ রহমতুল্লাহ আলাইহেকে উপহার দেন। কয়েকদিন পরে জাহাজের লোকজন কবুতরের পায়ে পলিমাটি ও বালির সন্ধান পেয়ে অদূরে কোথাও চর জেগেছে ধারণায় একটি ডিঙি নৌকা করে কয়েকজন কবুতরকে অনুসরণ করে একটি চরে পৌঁছায়। এদিকে পানি ক্রমশ সরে যেতে থাকায় চরটি প্রশস্ত হতে থাকে। এই চর এলাকাটি পরবর্তীতে হযরত মখদুম শাহদুল্লাহ রহমতুল্লাহ আলাইহের নামানুসারে শাহজাদপুর নামকরণ করা হয়। 1500 থেকে 1576 খ্রিস্টাব্দে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। তৎকালীন মুসলিম স্থাপত্য শৈলীর অন্যতম কারুকার্য ব্যবহার করা হয় মসজিদ নির্মাণ কাজে। মখদুমিয়া মসজিদটির দৈর্ঘ্য 51 ফুট 9 ইঞ্চি, প্রস্থ 31 ফুট 5 ইঞ্চি আর উচ্চতা 16 ফুট 2 ইঞ্চি। বাইরের দৈর্ঘ্য 62 ফুট 9 ইঞ্চি, প্রস্থ 41 ফুট 9.5 ইঞ্চি এবং উচ্চতা 19 ফুট 10 ইঞ্চি। দেওয়াল 5 ফুট 7 ইঞ্চি পুরু। মসজিদটিতে মোট 5টি দরজা রয়েছে। মোট গম্বুজের সংখ্যা 15টি। মেঝে থেকে গম্বুজের উচ্চতা 20 ফিট 9 ইঞ্চি। ইট এবং চুনা দ্বারা মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটিকে ধারণ করে রেখেছে কালো পাথরের মোট 24টি স্তম্ভ। মসজিদের ভেতরে পশ্চিম দেয়াল সংলগ্ন রয়েছে 7টি ধাপসহ ছাদ বিশিষ্ট একটি মিম্বার। মসজিদের নির্মাণ কাজ নিয়েও রয়েছে অনেক জনশ্রুতি। শোনা যায়, মসজিদের বৃহৎ পাথরের স্তম্ভগুলি শাহজাদা মখদুম সাহেবের নির্দেশে আরব দেশ থেকে পানির উপর দিয়ে ভাসিয়ে নিয়ে আসা হয়। আর মসজিদ নির্মাণ কাজে অলৌকিকতার বেশ ছাপ রয়েছে। যে 24টি স্তম্ভের উপর মসজিদটি দণ্ডায়মান, ওই স্তম্ভের এক একটি পাথরের ওজন আনুমানিক 50 থেকে 100 মন। স্তম্ভগুলির অধিকাংশই গোলাকার নকশা বিশিষ্ট। এখনো পর্যন্ত মোট 2 বার এই মসজিদটি সংস্কার করা হয়েছে। বর্তমানে মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় সংরক্ষণ ও দেখাশোনা করা হয়। এটি এই অঞ্চলের মুসলমানদের প্রথম বা বড় মসজিদ হিসেবে পরিচিত। আর প্রতি শুক্রবার জুমার নামাজে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মুসল্লি এখানে নামাজ আদায় করতে আসেন।